একাদশ শ্রেণীর মানবিক শাখার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা বঙ্গভঙ্গের ফলাফল ও প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব। 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গ পরিকল্পনা কার্যকর করা হয়, আর এই বঙ্গভঙ্গ পরিকল্পনা কার্যকরের মধ্য দিয়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম এই এলাকাগুলোকে নিয়ে পূর্ববাংলা ও আসাম প্রদেশ গঠিত হয়, এবং এই পূর্ববাংলা ও আসাম প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ করা হয় স্যার বামফিল ফুলারকে, এবং বাকি যে অংশ ছিল, বাকি যে এলাকাগুলো ছিল সেগুলোকে নিয়ে পশ্চিমবাংলা নামে একটি প্রদেশ গঠিত হয় যেটার গভর্নর করা হয় অ্যান্ড্রু ফ্রেজারকে। আর 1905 সালের 16 অক্টোবর এই বঙ্গভঙ্গ পরিকল্পনা কার্যকরের মধ্য দিয়ে পূর্ববাংলার মুসলিম সমাজের এতদিনকার যে আশা আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হওয়ার কারণে তাদের মধ্যে প্রাণ সঞ্চল ফিরে আসে, তাদের রাজনীতি, সমাজনীতি, প্রত্যেক ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা প্রত্যেকটি ক্ষেত্রে গতি সঞ্চারিত হয়, এবং তারা প্রত্যেকটি কাজে তারা উজ্জীবিত হয় এবং তারা পুনরুজ্জীবন লাভ করে। বঙ্গভঙ্গ পরিকল্পনা কার্যকর হওয়ার পরবর্তীতে এক বছর পূর্তি উপলক্ষে ইরা নামক একটি পত্রিকায় এই বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার 8টি সুবিধার কথা সেখানে উল্লেখ করা হয়, এবং এই পূর্ব বাংলার নামক যে প্রদেশটা গঠিত হয় এই প্রদেশ গঠিত হওয়ার কারণে সেখানে সুরম্য অট্টালিকা, হাইকোর্ট, সেক্রেটারিয়েট, আইন পরিষদ ভবন নির্মিত হয়, এবং পূর্ব বাংলার মুসলিম মধ্যবিত্ত সমাজের যে বিকাশ সেই মুসলিম মধ্যবিত্ত সমাজের বিকাশ আগে চেয়ে আরো অনেক বেশি ত্বরান্বিত হয়, এবং ঢাকা শহর, পূর্ব বাংলার রাজধানী ঢাকা শহরে নানা ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, আইন আদালত, হাইকোর্ট ভবন সহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মিত হওয়ার কারণে তাদের সুযোগ সুবিধা আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং সেখানকার যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি উন্নত হওয়া শুরু হয়। আর এই সকল কারণে মুসলমানদের মধ্যে একটি পুনর্জীবন, মুসলমানদের মধ্যেকার একটি উজ্জীবিত অবস্থা লক্ষ্য করা যায়। আর এই বঙ্গভঙ্গ পরিকল্পনা ঘোষণা করার পর থেকেই হিন্দুদের মধ্যে যে একটা তীব্র বিরোধিতা ছিল সেই তীব্র বিরোধিতা ক্ষোভে পরিণত হয়, এবং তারা এটার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে। বঙ্গভঙ্গের যে ফলাফল সেখানে মুসলমানদের যে প্রতিক্রিয়া ছিল, মুসলমানদের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ইতিবাচক, এবং নবাব স্যার সলিমুল্লাহ এই মুসলিম জনমতকে সংগঠিত করার তিনি উদ্যোগ গ্রহণ করেন, এবং এর পাশাপাশি যেন হিন্দুদের বিরোধিতার কারণে যেন ব্রিটিশ সরকার এই বঙ্গভঙ্গকে যেন রদ না করেন সেটার বিরুদ্ধে তিনি মানববন্ধন করেন, তিনি জনমতকে সংগঠিত করার জন্য তিনি চেষ্টা করেন। আর অপরদিকে হিন্দুদের যে প্রতিক্রিয়া ছিল, হিন্দুদের মধ্যে যে জাতিদেব নেতৃবৃন্দ, বিশেষ করে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিন চন্দ্র পাল, অশ্বিনী কুমার দত্ত, এসকল হিন্দু জাতীয়তাবাদী নেতৃবৃন্দ তারা তাদের লেখনীর মাধ্যমে তাদের বিভিন্ন ক্ষোভ তারা তুলে ধরেন, এবং পাশাপাশি এটার বিরুদ্ধে আন্দোলন করার জন্য, সংগ্রাম করার জন্য তারা হিন্দু জনগোষ্ঠীকে তারা উদ্বুদ্ধ করেন, এবং তারা লর্ড কার্জনের সমালোচনা করা শুরু করেন। এটার পাশাপাশি তারা ব্রিটিশ সরকার এই 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর করার কারণে তারা ব্রিটিশ সরকারের পণ্য অর্থাৎ বিলেতি পণ্য দ্রব্য বর্জন করার নীতি গ্রহণ করেন, এবং তারা বিলেতি লবণ, চিনি, পোশাক সহকারে বিলেতি যে সকল পণ্য দ্রব্য এই ভারতীয় উপমহাদেশে তৎকালীন সময়ে ব্যবহৃত হতো সে সকল পণ্য তারা ব্যবহার না করার জন্য তারা পশ্চিমবাংলার লোকদেরকে তারা উদ্বুদ্ধ করেন। এর পাশাপাশি তারা আগামী 6 মাস কোনো তারা জাতীয় কোনো উৎসব পালন করবে না এরকম তারা সিদ্ধান্ত গ্রহণ করে, এবং তারা স্বদেশী আন্দোলন শুরু করে, এবং এক পর্যায়ে এই স্বদেশী আন্দোলন ব্রিটিশ ফেদারেল আন্দোলনে পরিণত হওয়ার মতো একটি রূপ পরিগ্রহ হয়, এবং তাদের এই ব্রিটিশ বিরোধী আন্দোলন একটি জাতীয় আন্দোলনের রূপ লাভ করে। এর পাশাপাশি 1903 সালে যখন বঙ্গভঙ্গ পরিকল্পনা প্রকাশ করা হয় তখন থেকে 1905 সাল পর্যন্ত তারা প্রায় 2000-এর অধিক তারা বিভিন্ন সভা সমাবেশ করেন, এবং ব্রিটিশ সরকারের নিকট তাদের দাবি দাওয়া পেশ করেন, তারা স্মারকলিপি পেশ করেন যেন কিছুতেই এই বঙ্গভঙ্গ পরিকল্পনা যেন কার্যকর না করা হয়। এর পাশাপাশি তারা তৎকালীন সময়ে বিভিন্ন পত্র পত্রিকায় তারা উত্তেজনা করে সম্পাদকীয় লেখেন, এবং বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন বুদ্ধিজীবীরা তারা এটার বিরুদ্ধে এই পশ্চিমবাংলার লোকদেরকে খেপিয়ে তোলার জন্য, তাদেরকে এটার বিরুদ্ধে আন্দোলন করার জন্য তারা তাদেরকে উজ্জীবিত করেন, এবং এক পর্যায়ে গিয়ে তারা
এক পর্যায়ে গিয়ে তারা হত্যাযজ্ঞের সূত্রপাত অর্থাৎ সশস্ত্র আন্দোলন শুরু করেন এবং বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ সশস্ত্র আন্দোলনের কারণে সেখানে একটা ভয়াবহ একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয় এবং এক পর্যায়ে ব্রিটিশ সরকার তারা ভয় পেয়ে যায় এবং পশ্চিম বাংলার বুদ্ধিজীবী সমাজ তারা বাংলাকে তারা মা হিসেবে তারা মায়ের সাথে তুলনা করেন এবং তারা বলেন ব্রিটিশ সরকার এই বাংলাকে বিভক্ত করে তারা বাংলাকে তারা কলঙ্কিত করলো যেহেতু মাকে কখনো ভাগ করা যায় না তাহলে বাংলা হচ্ছে আমাদের মা বাংলাকে তারা মা কালীর সাথে তুলনা করা হয় এবং তারা বলেন বাংলাকে কখনো বিভক্ত করা যাবে না এই জাতীয় তারা বিভিন্ন আবেগ উদ্দীপনা দিয়ে বিভিন্ন প্রচার প্রচারণা শুরু করেন এবং এই সকল প্রচার প্রচারণা এবং সশস্ত্র আন্দোলনের কারণে তৎকালীন সময়ে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার যে বিখ্যাত গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি এই 1905 সালে এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে তিনি লিখেন যেটি বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত এবং তিনি 1905 সালের 16ই অক্টোবর এই বঙ্গভঙ্গ পরিকল্পনার বিরুদ্ধে বা বঙ্গকে ভঙ্গ না করার জন্য বঙ্গের অবিভক্ত কামনা করে তিনি রাখি বন্ধন উৎসব পালন করেন এবং এইভাবে কলকাতা এবং পশ্চিম বাংলার যে সকল বুদ্ধিজীবীরা ছিলেন শিক্ষিত ব্যক্তিবর্গ ছিলেন সাধারণ জনগণ ছিলেন এক কথা তারা সকলেই এই ব্রিটিশ সরকারের এই বঙ্গভঙ্গ পরিকল্পনার বিরুদ্ধে তারা তীব্রতর প্রতিবাদ আন্দোলন তারা গড়ে তোলেন এবং তারা যে স্বদেশী আন্দোলন গড়ে তোলেন বিলিতি দ্রব্য পণ্য বর্জনের যে আন্দোলন গড়ে তোলেন এই আন্দোলনের কারণে এক পর্যায়ে ব্রিটিশ সরকার ভীত হয়ে এবং তারা এই পরিস্থিতিটাকে তারা তারা যখন রোধ করতে পারছেন না তখন তারা 1911 সালের 12ই ডিসেম্বর লর্ড হার্ডিঞ্জ এই বঙ্গভঙ্গকে রদ বা বাতিল ঘোষণা করেন এবং এই বঙ্গকে আবার একত্রিত করা হয় কিন্তু বঙ্গকে একত্রিত করা হলেও পূর্বে যে বাংলার যে আকৃতি বা পূর্ব বাংলার যে আয়তন সেটা আর ফিরে আসেনি সেখান থেকে উড়িষ্যা ও বিহারকে আলাদা করে ফেলা হয় আর অপরদিকে মুসলমানরা এটার কারণে তারা অত্যন্ত মর্মাহত হন এবং তারা বুঝতে পারেন যে মুসলমানদেরকে তাদের দাবি দাওয়া আদায় করতে হলে তারা আগের চেয়ে আরো অনেক বেশি সংগঠিত হতে হবে এবং এই 1905 সালে যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে শুরু করেন কংগ্রেস নেতৃবৃন্দ এবং হিন্দু অধ্যুষিত জনগণ তখন থেকে মুসলমানরা এখান থেকে তাদের দাবি আদায় করার জন্য এবং একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত জাতি হিসেবে ভারতীয় উপমহাদেশে তাদের দাবি দাওয়া ব্রিটিশ সরকারের নিকট তুলে ধরার জন্য তারা 1906 সালে মুসলিম লীগ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং এরপর থেকে তারা বুঝতে পারেন যে ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলমান দুটি ভিন্ন জাতি এই দুইটা ভিন্ন জাতি চাওয়া পাওয়া আলাদা এই দুইটা জাতি তারা কখনো একত্রিত হয়ে এক জায়গায় তাদের পক্ষে আসলে বসবাস করাটা অনেক বেশি কষ্টসাধ্য এবং পরবর্তী সময়ে সেখান থেকে মুসলমানরা তাদের মধ্যে ঐক্যের যে গুরুত্ব সেই গুরুত্ব আরো অনেক বেশি তীব্রতর বা তারা বহু গুণ বেশি উপলব্ধি করতে থাকেন এবং পরবর্তী সময়ে যে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করার কারণে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত কিছুটা পুষিয়ে দেওয়ার জন্য পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বঙ্গভঙ্গ পরিকল্পনা গ্রহণ করার কারণ সমূহ বঙ্গভঙ্গ পরিকল্পনার ফলাফল ও প্রতিক্রিয়া বিশ্লেষণ করো এই বিষয়টি এখান থেকে তোমরা ভালোভাবে অধ্যয়ন করে নিবে সুপ্রিয় শিক্ষার্থীরা সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ